এ যুবক, মোহাম্মদ বিন সালমান নবী পাকের রওজার ভিতরে ঢুকেছে সিকিউরিটি নিয়ে। সারা পৃথিবীর মানুষের মুখে কুলুপ, কোনো কথা নেই, ইমানদাররা কোনো প্রতিবাদ করে না। আরে 70,000 ফেরেশতারা ওঠানামা করে, কোনো বাদশা ওই রকম যায় না। কোনো কোনো বাদশা তো তার জুতো খুলে বগলে করে নিয়ে আদবের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীর দরবারে এসেছি। কেন? বুখারী শরীফের মধ্যে লেখা আছে নবী শাফাতকারী। এ আমার আম্মারা, আমার বোনেরা শোনো, যিনাকে জান্নাতের সরদারিনী বানানো হয়েছে, আমার নবীর কলিজার টুকরি মেয়ে সাইয়েদাতুন নিসাই হালিল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবকদের সরদার বানানো হয়েছে কাকে? ইমামে হাসান ইমামে হোসেনকে, সাইয়েদা শাবাবি হালিল জান্নাত, যিনি ইমামে হোসেন নিজের নিজে কুরবান করেছে ইসলামের জন্য নবীর প্রেমে। আরে তারা রসুলকে ভালোবেসেছে, মহব্বত করেছে, বড় বড় ইমাম বড় বড় বাদশারা আমার রসুলকে সম্মান করেছে। আরে রসুলের জন্যই তো খাজা গরিবে নামাজ হয়ে গেছে, আরে রসুলের প্রেমে তো মুজাদ্দিদের জামান হয়ে গেছে, আরে রসুলের জন্য তো সুফি ফাতে আলী ওয়াইসি হয়ে গেছে, আরে নবী পাকের ওসিলায় বসতিদি বগদাদি হয়ে গেছে, নবী পাকের ওসিলায় বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, আরে নবী পাকের ওসিলায় হাজী উসমান গনি হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম সাফি হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম মালিক হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমামে আজম আবু হানিফা হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম হানাফি সাফি মালিকি হাম্বালি হয়েছে, নবী পাকের ওসিলায় তো উম্মত জান্নাতের আশা নিয়ে বসে আছে। তোর মতন অহংকারী টাকা অর্থওয়ালা আমরা এক পয়সা দাম দিই না, কথা ঠিক না ভুল বলছি? আমরা এক পয়সা দাম দেবো না। কেন? আবু বাকার রসুলকে চিনে জান্নাতে গেছে, আমরা সেই আবু বাকারের সাথে রসুলের সাথেই জান্নাতি হতে চাই। কি গো, কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমাদের কি করতে হবে, কি করতে হবে? সর্বপ্রথমে অহংকার থেকে দূরে থাকতে হবে, আর অর্থ যতটুকু দরকার ততটুকু সীমাবদ্ধ রাখুন, তার ঊর্ধ্বে যাওয়া যাবে না। বেশি অহংকার হয়ে গেলে, বেশি পয়সা হয়ে গেলে অহংকার আসবে, আর অহংকার আসলে ইমান থেকে আপনার মুড দূরে চলে যাবে, সাবধান থাকবেন। তাই তো আল্লাহ নবী নূর নবী দয়া নবী 1,500 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে তোমরা অর্থের লোভে পড়ে থাকবে না, এই পৃথিবী জমিনে তোমরা অহংকার হয়ে চলবে না, কেননা আমি নবী পাক এই দুনিয়া জমিনে অহংকারী যদি করতাম, কারোর মুখে কথা হতো না, কারোর মুখে কথা যদি আসতো, আমি নবী আমার কিছু আসতো যেত না, আমার কিছু বয়ে যেত না। এ যুবকেরা গা, কেননা আমার নবীকে আল্লাহ এত বড় মাকাম বানিয়েছে, আমার নবীর কোনো গুণা ছিল না। যুবকেরা তরুণেরা, সেই নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়ে গেলেন, খবরদার দুটো জিনিস থেকে দূরে থাকবেন, এক হলো অর্থ, দ্বিতীয় হলো অহংকার। অহংকার আপনি করতে যাবেন না। আজকে সমাজে নামাজের অনেকে অহংকার দেখায়, আজকে সমাজে রোজার অহংকার অনেকে দেখায়, আজকে সমাজে মাহফিল অনেকে বড় অহংকার দেখায়, আজকে সমাজে ভাই ভাই অনেক বড় চাকরি করে অহংকার দেখায়, আজকে সমাজে অনেক অর্থওয়ালারা অহংকার দেখায়। এ যুবকেরা, তোমাদের অর্থের কোনো মূল্য নেই, আমার নবীর মূল্য অনেক, আমার হাবিবের মূল্য অনেক, আমার হাবিব যদি চাইতো আল্লাহ উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে দিত, কিন্তু আমার রাসূলুল্লাহ সোনা চাইনি, আমার হাবিবুল্লাহ এই পৃথিবী জমিনে কোনো অর্থ চাইনি। আল্লাহ নবী যদি দুনিয়া জমিনে রাজত্ব এমন করে দুনিয়া সামাম পৃথিবীর মানুষকে পরিচালনা করবে, এমন করে আমার রাসূলের বিশাল বড় ব্যবসা বাড়বে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ এগুলো কিছুই চাইনি, কেননা আমার নবী পাক 1,000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা আমিন ওয়াসুকু ইলাল্লাহ। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারে এই দুনিয়ার জমিন চিরজীবন থাকার জায়গা নয়, এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আপনাকে হিসাব দিতে হবে, তুমি যৌবন কোথায় খট
তুমি অর্থ কোথায় খরচা করেছো, তুমি তোমার জিন্দগি কোথায় কাটিয়েছো, কোথায় তোমার যৌবন লাগিয়েছো, সব হিসাব আমার আল্লাহ সামনে দিতে হবে। কেউ একজন ছাড় পাবে না, কেউ একজনকে আল্লাহ পাক ছেড়ে দেবে না, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। তাই নবী আমার জানাতে রেখেছে, এ বাবা সাবারে আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ অহংকারী নয়, আমি হাবিবুল্লাহ কোনো ব্যবসার দরকার নেই, আমি হাবিবুল্লাহ দুনিয়ার কোনো রাষ্ট্রনায়কেরও দরকার নেই, আমি হাবিবুল্লাহ আমার একটাই দরকার, আমার উম্মাত উম্মতি আমার সাথে জান্নাতে যাবে এটাই দরকার। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, আরে কি উমরের রসুল আমার, কি দয়া নবী আমার, কি ভালোবাসা নবী আমার, আল্লাহ নবীকে ভোলা যাবে না গো। কত বড় নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছে, কত বড় পয়গম্বর উম্মত আমি আপনি হতে পেরেছি। এ যুবকেরা ওই রসুল আমার পৃথিবীর মানুষকে বলছেন, অর্থের লোভে পড়ে যেও না গো, অহংকারী হতে যেও না গো। তাই আল্লাহ নবী সাহাবারা অর্থের লোভের মধ্যে ছিলেন না, যদি অর্থের লোভ হতো হযরত উসমান গনী হুজুরের অনেক অর্থ ছিল, ওই অর্থগুলো নিয়ে ইসলামের কাজে তিনি লাগাতেন না, ওই অর্থগুলো নিয়ে নিজে আত্মসাৎ করতেন, ওই অর্থগুলো নিয়ে নিজে বড় বড় গাড়ি চড়তেন, ওই অর্থগুলো নিয়ে নিজে আনন্দ ফুর্তি করে জীবন কাটিয়ে দিতেন। কিন্তু উসমানে গানি আমার হাবিবের চেহারা মোবারক যখন দেখেছে, আমার নবী পাকের হাত মোবারকে যখন হাত দিয়েছে, ওই দিন থেকে সব অর্থগুলো আমার নবীর কদমে হাজির করে দিয়েছে। আমি আবু বাকার আমার অর্থের দরকার নেই, আমি আবু বাকার আমার কোনো ব্যবসার দরকার নেই, শুধু আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখো, দুবেলা দুমুঠো সম্মানের রুজির ব্যবস্থা করো, আমি উমার এতটুকুই চাই, এর থেকে বেশি আমার আশার দরকার নেই। আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা উমার তোমার অর্থের যখন দরকার নেই, আমি নবী পাক জানিয়ে দিলাম, তুমি 500 বছর আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। আরো জোরে বলো, এ যুবকেরা আমার আব্বারা মায়েরা বোনেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবী জমিন আপনার আমার জন্য চিরজীবন থাকার জায়গা নয়, এই দুনিয়া জমিন ছাড়তে হবে। মনে রেখো, অন্যায় যা করেছি, গুনাহ যা করেছি, আল্লাহর সামনে সব কিছু হাজির করানো হবে, আল্লাহর সামনে সব কিছু পেশ করা হবে। সেই দিনের কথা আপনি আমি মনে রাখবেন, সেই দিনের কথা আপনাকে আমাকে মনে রাখতে হবে। কেন, আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবাদেরকে ওটাই শিক্ষা দিয়েছে, সাহাবারা সেই শিক্ষার উপরে তেনারা চলেছে। তাই আমাকে আপনাকেও সেই শিক্ষার উপরে চলতে হবে। আরে কেমন শিক্ষা, আল্লাহ নবী আমার যে কথা বলছিলাম, সাহাবাদেরকে জানালেন, বাবা সাহাবারা আমি যুদ্ধের ময়দানে তোমাদেরকে পাঠাবো, তোমরা কি যুদ্ধের ময়দানে যাবে? আল্লাহ নবী সাহাবারা সবাই জানালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী আমার জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে তোমাদের বিবি বাচ্চা হান পরিবার যদি তোমাদের ছাড়তে হয়, তোমরা কি তাতেও কি রাজি আছো? আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের বিবি বাচ্চা হান পরিবার সব যদি আমাদের ছাড়তে হয়, সব কিছু আমরা ছাড়তে রাজি, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়তে রাজি নয়। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার যুদ্ধের আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলেন, নবী আমার সাহাবাদেরকে বললেন, বাবারা তোমরা যুদ্ধের ময়দানে যাবে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছ, আমি নবী তোমাদেরকে বসতে বলছি, বসো। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, বাবা সাহাবারে তোমাদের মধ্য থেকে
চারজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়ো। আল্লাহ নবী চারজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লে নবী আমার চারজনকে বলতে লেগেছে, বাবা সাহাবারে আমি নবী তোমাদেরকে যুদ্ধের কমান্ডার বানাবো, যুদ্ধের রাহবার বানাবো, তোমরা যুদ্ধের রাহবার কি হতে চাও? আল্লাহ নবী চারজন সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুদ্ধের কমান্ডার আপনি যদি বানান আমাদের থেকে বড় সৌভাগ্য বানার কেউ হতে পারে না। এ যুবকেরা ওই চারজন সাহাবা আমার রাসূলুল্লাহর কথাতে অনেক খুশি হয়ে গেলে আল্লাহ নবী চারজন সাহাবাকে বলতে লেগেছে, বাবা রে যাও তোমাদের ঘরে বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আল্লাহ নবী চারজন সাহাবা আমার নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন, মসজিদে নববী থেকে বেরিয়ে রাস্তায় চারজন মিলে দাঁড়িয়ে একে অপরের সাথে গল্প করতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবী এমন করে আব্বাস বলছে, এ ভাই আব্দুল্লাহ রে আজ আমরা কত গর্বিত, আজ আমরা কত ভাগ্যবান, আজ আমার রাসূলুল্লাহ যুদ্ধের কমান্ডার বানিয়েছে, আমরা যুদ্ধের মধ্যে যাব, শহীদ হয়ে যাব, মরে যাব, কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাব। কতটা ইমানি পাওয়ার তাদের মধ্যে ছিল, মৃত্যুকে তারা আগলে নিতে রাজি কিন্তু মৃত্যুর ভয়ে পিছনে যেতে রাজি নয়। এই যুবকেরা তরুণীরা আজকে সমাজের মানুষ অনেক রকমের হয়ে গেছে, সমাজের মানুষ চায় আরো কিছুদিন বেঁচে থাকি, আরো কিছুদিন বেঁচে আরো নারীদের সঙ্গে জিনা করি, আরো কিছুদিন বেঁচে থেকে আরো অন্যায় কাজ করে থাকি, আরো কিছুদিন বেঁচে থেকে আরো অনেক খারাপ অন্যায় কাজ সমাজে করে যায়। এই যুবকেরা খবরদার নোংরা এইরকম ব্যবহার করতে যাবেন না, এই নোংরা কাজ আপনারা কোনোদিন করতে যাবেন না গো, কেননা আমার রাসূলুল্লাহর সাথী যদি আপনারা হতে চান এই নোংরা কাজকে আশ্রয় দেবেন না। কেন আজকের দিনে অনেক নোংরা মো বেড়ে গেছে, এই মোবাইলের মধ্যে দেখা যায় অনেক নারীরা খোলাখুলি ও পেটলি আপনার সামনে দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তায় রাস্তায় জিনা হতে লেগেছে গে, আমার ঘরের আম্মারা, আমার ঘরের বোনেরা, আমার ঘরের স্ত্রীরা আজকের প্রকাশ্য জিনা করতে লেগেছে, অথচ আমাদের কোনো খেয়াল খবর নাই। আমরা আমার বিবিকে অনেক ভালোবাসি, অথচ ওই বিবিকে আমার কাছে দিয়ে বাইকে করে গাড়ি করে বসিয়ে নিয়ে বাইরে যায়, তাদের চেহারাটা দেখতে দেখতে যায়, অনেক পুরুষরা তাদের চেহারা দেখে, অনেকে তাদের দেখে জিনার মনোভাব নেয়। এই যুবকেরা এই পৃথিবী জমিনে এখন জিনাটা অগাধ বেড়ে গেছে, ওখানে চোখের জিনা হতে লেগেছে, এমন করে হাতের জিনা পায়ের জিনা এখন বেড়ে গেছে, চোখের জিনা মোবাইলের দ্বারাই হতে লেগেছে। এই যুবকেরা এগুলো বন্ধ করতে হবে, কেন আল্লাহ কোরআন নিজে জানিয়েছে, বলে তাকরাবু সিনা ইন্নাহু কানা ফাহিশা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে আমি জিনাকারীকে পছন্দ করব না। হাবিব আপনি জানিয়ে দেন যারা জিনা করবে আমি আল্লাহ তাদের জাহান্নামের তলদেশে দেবো, কোনোদিন তারা উঠতে পারবে না। এই যুবকেরা তাই নবী পাকের সাহাবারা কোনোদিন জিনাকে আশ্রয় দেয়নি, আজকের দিনে নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা নেই, এক একটা পুরুষের সাথে অনেক মহিলাদের সম্পর্ক এখন হতে লেগেছে, আজকের দিনে অনেক নারীর সাথে অনেক পুরুষদের সম্পর্ক বেড়ে গেছে, এটাকে জিনা বলা হয়, সমাজে এটা চালানো যাবে না। আপনাকে আমাকে এই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকতে হবে, আমার ঘরকে বাঁচাতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার বিবিকে বাঁচাতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে, আমার সমাজের মা বোনেদেরকে বাঁচাতে হবে, কেননা আমার নবী পাক আম্মা আমার মা বোনেদের সম্মান অনেক মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। আরে নবী আমার এত কষ্ট করেছে আমার আম্মা জানলে সম্মান বাড়ানোর জন্য, আমার রসুলকে পাথরের আঘাত খেতে হয়েছে, আমার রসুল সম্মান মেয়েদের বাড়ানোর জন্য আমার নবী পাকে দাঁতকে শহীদ করে দেওয়া হয়েছে, তবু আমার মা বোনেদেরকে আল্লাহ নবী কতটা ভালোবাসে নবী আমার জানিয়ে গেলে, সমাজের মানুষেরা তোমাদের বিবির সঙ্গে যদি ভালো আখলাক চরিত্র করে যাও আমি নবী গ্যারেন্টি দিলাম ওই স্বামী আর স্ত্রী আল্লাহর জান্নাতে একই সাথে থাকবে। আরো জোরে বলুন।
কি গো আমার আব্বারা কষ্ট পাচ্ছেন নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এখানে থামালাম একটা কথা বলবো বলে, কেন জানেন? আজকে সমাজে বলুন তো কোন ঘরে শান্তিতে আছে বলুন, কোন ঘরটা শান্তিতে স্বামী স্ত্রী আছে বলুন? রাস্তা দিয়ে চলাফেরা করি, মাঝে মাঝে তো আমাদের চোখে কাপড় দিয়ে দিতে হয়, বড় দুঃখ লাগে, বিশ্বাস করুন বড় দুঃখ লাগে, মাঝে মাঝে চোখে কাপড় দিয়ে রাখতে হয়, এমন এমন পরিস্থিতি রাস্তায় দেখা যায় যে তাকানোর জায়গা থাকে, এমন এমন মাহফিলে আমরা যাই যে মাহফিলে যাওয়ার পরে আমাদের রাগ হয়, গোসা হয়, মাইকে মুখ দিয়ে দু চারটে কথা বললেই কমিটিরা আমাদের উপরে রাগ করে, ডাইরেক্ট তো বলতে পারে না, মনে মনে তারা রাগ করে থাকে, এসব কথা হুজুর বললো মাইকে উঠে? তোমরা কিসের নবীকে মানো ভাই? সাহাবারা রসুলকে মেনেছে ইমাম বলে, ইমান বলে, ইমাম বলে, আর আজ পর্যন্ত সেই জায়গাটা রয়েছে, রসুল নেই, রসুলের ওয়ারিসরা রয়েছে। যদি আজও তোমরা ওয়ারিসদেরকে ভালোবাসতে পারো তো অবশ্যই তোমরা নাজাত এবং মুক্তি পেতে চলেছ। জোরে বলো, নবীর কথা যদি নবীর ওয়ারিসরা না বলে তো কারা বলবে? নবীর ওয়ারিস যদি মাইকে মুখ দিয়ে, আপনাদের ইমাম সাহেব বা মাদ্রাসার ওস্তাদ যদি মাইকে মুখ দিয়ে দু চার কথা বলে নারীদের পর্দা করতে হবে, এটা কি নিহাত খারাপ কথা বলেছে নাকি? আরে বলেন না ভাইয়া। আরে এই হুজুররা আছে বলে এখনো পর্যন্ত আপনাদের স্ত্রীরা আপনাকে এখনো ভালোবাসে, আমি বলে দিয়ে গেলাম। এই হুজুররা আছে বলে এখনো পর্যন্ত মা বাপ সম্মান পাচ্ছে, যেদিনে হুজুরদের কথা বন্ধ করে দেওয়া হবে, নবীর ওয়ারিসদের জবান বন্ধ করে দেওয়া হবে, জবান বন্দি করে দেওয়া হবে, কথা বলার শক্তি থাকবে না, বন্ধ করে দেওয়া হবে, কোনো একটা জোরে শুনে রেখে দিও, যে ব্যক্তিটা এই জবান বন্ধ করবে নবীর ওয়ারিসদের, প্রথমে ওই ব্যক্তি থেকে গুনাহ শুরু হবে। কি গুনাহ? নিজের পরিবারের হাতে তাকে মার খেতে খেতে মরতে হবে। পরিবারের মধ্যে সর্বপ্রথমে কে? তার স্ত্রী, নিজের চোখের সামনে উলঙ্গ হয়ে পর পুরুষের সঙ্গে জিনার কাজ করবে। এ মিয়া, তোমার কিচ্ছু বলার শক্তি থাকবে না, কিচ্ছু করার শক্তি থাকবে না, আমার ইচ্ছা আমি করব, তোমার কি? আহারে, সমাজে এমনও আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, বাসে না, কি গো বলুন না গো আমার বাবা, এমনও সমাজে আছে স্ত্রীকে এত ভালোবাসে বিবাহর পর থেকে নিয়ে এই পর্যন্ত তারা দিলে আটকে রেখেছে, ভালোবাসায় আবদ্ধ করে রেখেছে, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। সমাজে কত লেভেল এরকম, এমনও স্বামী স্ত্রীর ঘর আছে, স্বামী কাজে বেরিয়েছে, স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো। যতক্ষণ না স্বামী বাড়িতে আসছে ততক্ষণ ভুকা অবস্থায় স্ত্রী বসে রয়েছে, স্বামী আসবে তারপরে একই বাসনে বসে খাবো। কিন্তু সমাজে এখনো আছে না নাই? এই বলুন না, আছে না নাই? এরকম ঘর এখনো পর্যন্ত আছে যে স্বামী নামাজ পড়তে গেছে, স্ত্রী অপেক্ষা করছে, আমার স্বামী নামাজ পড়ে আসবে, আমরা দুজন মিলে একই সাথে খাবো। সমাজে এখনো আছে স্ত্রী তাকিয়ে রাস্তায় বসে আছে যে আমার স্বামী নামাজ পড়ে বাড়িতে ঢুকবে, কাজ করে বাড়িতে ঢুকবে, আমার স্বামী আগে সালাম দেবে না, আমি স্ত্রী আমি আগে সালাম দেব। সমাজে এরকম আছে না নাই? এ বলুন, আছে না নাই? অনেক আছে। আমার বাপেরা, এই সমাজকে ওই রকমভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে তার স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। ওই সমাজটা আমার রসুল চেয়েছে, ওই সমাজের মধ্যে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। আর এখনকার সমাজে কি আছে? যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে সেই স্ত্রী স্বামীকে মোটে মেনে নিতে পারে না। এই কথা বলেন ঠিক না? বল, বিবাহ হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে স্বামী একটু দেখতে কালো বলে, আমার বরটা বেকার, আমার স্বামীটা বেকার, আমার স্বামী আমার পছন্দ, আমার স্বামী আমার মোটে ভালো লাগে না। রে মেয়ে ছেলে, তোমার স্বামী ভালো লাগে না মানে? তুমি জানো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেটা ভালো ভেবেছে, যেটা ভালো দিয়েছে ওটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ওই নিয়ামতকে তুমি যদি অস্বীকার করো তাহলে আল্লাহকে অস্বীকার করলে।
তোমাকে আল্লাহ যেটা দিয়েছে, স্বামী কালো হোক ফর্সা হোক, ওটা নিয়ামত হিসেবে মেনে নাও। কেন? রসুল বলছে যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক আছে ওই বাড়িতে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয়ে থাকে। জুড়ে বলুন, যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক আছে ওই বাড়িতে ওই স্বামী আর স্ত্রীর জন্য পুরো ফ্যামিলি সমাজটাকে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলো, যে স্বামী স্ত্রী ঠিক থাকবে ওই স্বামী স্ত্রী আল্লাহ জান্নাতে একই সাথে থাকবে। কি গো আমরা ওই রকম ভাবে চলতে চাই তো নাকি? বলুন না ইনশাল্লাহ। আরে সবাই বলুন না ইনশাল্লাহ। আর কিছু কিছু স্বামী আছে কি জানেন, দেখার সময় দেখাশোনা করে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে, বিয়ে করে নিয়ে ভালো করে, এইবারে যখন নিয়ে সংসার করছে, বলে আমার বউ তোর বউয়ের থেকে অনেক খারাপ জানিস, তোর বউ খুব দেখতে ভালো, তোর স্ত্রী খুব ভালো, আমার স্ত্রী কালো মতন দেখতে, আর ভাল লাগে না সংসার করতে। এই যে শয়তানের ভাইরা ভাই মোবাইল আছে, এই মোবাইলে পুরুষ নারীর সঙ্গে কন্ট্যাক্ট করে নিজের জীবনটাকে বরবাদ করছে। এ যুবক, আমার রসুল বললেন ও জাহান্নামের তলদেশে যাবে, উঠবে না। কেন? বলে তাকরাবু জিনা, জিনাকারীকে আল্লাহ পছন্দ করে না। যেখানে জিনা বেড়েছে সেখানে আল্লাহ সুনামি দিয়ে ধ্বংস করেছে, যেখানে জিনা হয়েছে সেখানে সুনামি দিয়েছে। অতএব যে জায়গায় অন্যায় বাড়বে সে জায়গায় আল্লাহ সুনামি দেবে, বর্ষা দেবে, পানি দেবে, বিশাল বিদ্যুৎ চমকাবে, বিশাল আমার আল্লাহ পাক ঝড় দেবে, বাড়ি ঘর দোর পানি দিয়ে সব কিছু ধ্বংস করে দেবে, কাউকে বেঁচিয়ে রাখবে না। কেন? আমার আল্লাহ জিনাকারীকে পছন্দ করে না, আমার আল্লাহ ওই ওই সমাজকে পছন্দ করে যে স্বামী স্ত্রীর মধ্যে মুহাম্মদ রসুলের প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতদিন বাঁচবো আল্লাহর জন্য রসুলকে ভালোবাসি বলে আমরা স্ত্রীকে নিয়ে ভালোবাসার সাথে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আপ ভালো তো জগৎ ভালো, পরের দোষ দেবেন না। নিজে স্বামী স্ত্রী ঠিক হন, বাচ্চা ঠিক হয়ে যাবে। নিজে গার্জেন আপনারা যদি ঠিক হন, বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে, পরের প্রজন্ম ঠিক হবে। আর আপনারা যদি ঠিক না হন, স্বামী আর স্ত্রী, আপনার বাচ্চা কিন্তু পরের প্রজন্ম তৈরি হয়ে আসছে। আপনি তৈরি থাকুন শুধু মার খাওয়ার জন্য, রেডি থাকুন এদের হাতে মার খাওয়ার জন্য। কেন? আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনি পিতা হয়েছেন বটে কিন্তু আপনি ব্যবহারটা ঠিক করেননি। ব্যবহারটা কি করার দরকার? উসওয়াতুন হাসানা, মুহাম্মদ রসুলের দেখানো রাস্তা। জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, নারে তাকবীর। কি গো ওই সমাজ আমরা গঠন করবো তো নাকি? বলুন ইনশাআল্লাহ। নিজে ভালো হব, আহাল পরিবারকে ভালো রাস্তায় রাখবো, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা, সকলে বলুন আল্লাহুম্মা। বাবেরা নজান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে কথা বলছিলাম ওই কথা দিকে আবার ফিরে যায়। এ নজানেরা আল্লাহ নবীন নবী তা নবী চাচু সাবান, এমন করে তিনারা বাড়ির দিকে রওনা দিলেন, তিনাদের ভিতরে খুশি রয়েছে, আনন্দ রয়েছে, আল্লাহ দিনের জন্য নবীর প্রেমে তারা জানটাকে কুরবান করে দেবে। এই যুবকেরা আল্লাহ নবীর চাচু সাবা বাড়ির দিকে চলে গেলেন, নবী পাকের সাবারা যে যার বিবি বাচ্চাদের থেকে আখরি বিদায় নিলেন, সবাই মিলে আস্তে আস্তে করে এসে আল্লাহ নবীর দরবারে হাজিরা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাবা সবাই চলে এলেন, হযরতে আব্দুল্লাহ হুজুর আমার আমার নবী পাকের দরবারে আসছেন না। সঙ্গে দেখা করতে আল্লাহ নবী তিনজন সাহাবা এসেছে, একজন সাহাবি আসেনি। ওই সময় আমার নবী পাক বলতে নিয়েছে আমার আব্দুল্লাহ মনে হয় কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে, আমি নবী পাক আমার কাছে আসতে এত দেরি করছে কেন, কিসের জন্য এত দেরি? আল্লাহ নবী তিনজন সাহাবায় হুকুম দিলেন, এ বাবা সাহাবা রে গে আমার আব্দুল্লাহকে একটু খুঁজে নিয়ে আসো। আল্লাহ নবী তিনজন সাহাবা বেরিয়ে পড়েছে, এ যুবকেরা মনোযোগ আব্দুল্লাহ আমার নবী পাক ডাক দিয়েছে, এত কেন দেরি করে?
হিজরাতে আব্দুল্লাহ হুজুর বললেন চলো যাই। আল্লাহ নবী দরবারে আসলেন, সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা আব্দুল্লাহ রে, সবাই যথাসময়ে চলে আসলো, তোমার কেন এতটা দেরি হয়ে গেল? আব্দুল্লাহ হুজুর আমার জানাতে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসতে দেরির কারণ হলো এটা, আমার দিলের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম অনেক রয়েছে, আমি আমার হাবিবকে বড্ড ভালোবাসি, আমার রাসূলকে বড়ই প্রেম করি, তাই আমি আব্দুল্লাহ, আমি আমার বাড়িতে আর পরিবারের সঙ্গে দেখা করতে যাইনি, আমার পরিবারের সঙ্গে যদি দেখা করতে যেতাম, আমার পরিবারের কাছে গিয়ে মায়ায় যদি পড়ে যেতাম, এত ভালো কাজ আমি সুযোগ হারা করে ফেলতাম, এটা আমি আব্দুল্লাহ ছাড়া পুতে পারবো না, আমার হাল পরিবারের থেকে বেশি, আমার রাসূলুল্লাহকে অনেকটা মর্যাদা আমি দিই, আমার হাল পরিবারের থেকে আমার হাবিবকে অনেকটা বেশি ভালোবাসি। এ যুবকেরা তরুণীরা হযরত আব্দুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীকে বলতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, হুজুর আমি আপনার অপেক্ষায় ছিলাম, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব। আল্লাহ নবী নূর নবী জানিয়েছিলেন, এ বাবা আব্দুল্লাহ রে, তোমার দিলের ভিতরে তোমার হাল পরিবারের থেকে বেশি, মোহাম্মদ রাসূলকে তুমি বড্ড ভালোবাসতে পেরেছো, রাসূলকে অনেক প্রেম করো, তাই তোমার হাল পরিবারের সঙ্গে তুমি দেখা করতে যাওনি। তবে আব্দুল্লাহ শুয়ে রেখে দাও, আমি নবী যা বলি সত্য বলি, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে যদি যাও তবুও তুমি আল্লাহ পাকের প্রিয়, তুমি যুদ্ধের ময়দানে যদিও না যাও তোমাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিয়েছে। আরো জোরে বলুন, এটার কারণ কি? রাসূলের প্রেম। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার আব্বারা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কার উম্মত? এ বলুন না সবাই, কার উম্মত? কার উম্মত? মুহাম্মদ রাসূলের উম্মত। জীবন যাবে আর জীবন থাকবে, আল্লাহ তার রসুলের প্রেমে বাঁচবে, আল্লাহ তার রসুলের প্রেমেই শহীদ হয়ে যাবে। কি গো, আমরা এই রাস্তায় টিকে থাকবো তো ইনশাল্লাহ? জোরে বলুন না ইনশাল্লাহ। তকবির দেন না, না রে তকবির, আওয়াজ কমজোর হয়ে গেছে, একটু আওয়াজ দিয়ে বলেন না রে তকবির। আপনারা সকলে উঠে দাঁড়ান তো, আমার নবীকে একটু সালাম দেবো, উঠে দাঁড়ান। হে নবী সালাম, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কেউ আমার উপরে সব রাগ করে আছেন নাকি? কথার দ্বারা রাগ পেয়েছেন নাকি? আব্বা কষ্ট পাননি তো আপনি? বেঁচে গেছেন, আজকের ভালো কাজ করে আপনারা বেঁচে গেছেন। কেন হতে পারত? আজকের দিনে যদি মাহফিল না হতো তো অনেক বড় অন্যায় করার কারণে হয়তো জাহান্নামী হয়ে যেতে পারতাম। আজকের দিনে আল্লাহ আমাদেরকে এই ভালো কাজে শরীক করিয়ে বেঁচিয়ে নিয়েছে। জোরে বলুন আমিন। আমার আব্বারা আল্লাহ আমাদেরকে সম্মানের জায়গায় দাঁড় করিয়েছে। আহ, রসুলকে প্রেম করি। আমার রসুলকে প্রেম করেছিলেন মুজাদ্দির জামান আমিরে শরিয়াত কুতুবুল আলম, আমার দাদা পীর রহমতুল্লাহ আলীকে, আমার হাবিবকে প্রেম করেছিলেন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছেন। আমরাও সেই রসুলের প্রেমিক, পীরকে ভালোবাসি, পীর দাঁড়িয়ে পড়েছে, আমরাও দাঁড়িয়ে পড়ি। কি গো, আমাদের অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে নাকি? সুস্থ শরীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আপনি অসুস্থ, আপনি বসে নামাজ পড়ুন, আপনি অসুস্থ, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ুন, কিন্তু অসুস্থর বাহানা করে ওই চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। সারা জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, বাইক নিয়ে বাজার করতে যাচ্ছেন, মেয়ের বাড়ি যাচ্ছেন, ভাইয়েরা ভাইয়ের বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি নিজের বিবিকে পিছনে বসিয়ে বাইকে করে যাচ্ছেন, আপনি মসজিদে এসে বলছেন হুজুর আমি বড় অসুস্থ, একটু চেয়ারটা ছিল এখানে, চেয়ারটা কোথায় বলেন দেখিনি? হুজুর বেচারা কি করবে,
আপনাদের কাছে এসেছে ইমামতি করতে, আপনাদের সমাজে ভালো প্রতিষ্ঠিত করতে, রসুল চেনাতে, আল্লাহ চেনাতে, জান্নাতের রাস্তা দেখাতে। বেচারা তেনারা কি করলো, চেয়ারটা যদি একটু সরে যায় নিয়ে এসে মুসাল্লির কাছে দিয়ে দিল, লেন হাজি সাহেব চেয়ার লেন। এই কাজটা হুজুর করার কাজ নয়, আর আপনারও চেয়ারে বসার কাজ নয়। পৃথিবীর জমিনে এসেছি, শরীর আল্লাহ যদ্দিন সুস্থ থাকবে রাখবে তদ্দিন আমরা আল্লাহর হুকুম এর উপরে আছি, ছিলাম, থাকবো, বলুন ইনশাল্লাহ। অলসতা নিয়ে আমল করছি না আর করব না। সারা জায়গায় ঘুরে মসজিদে এসে অলসতা দেখালে হবে বাপ, আসল জায়গায় অলসতা দেখালে হবে না, চাঙ্গা হতে হবে। যুদ্ধের ময়দানে গিয়ে চাঙ্গা না হলে তো যুদ্ধে জয়লাভ করা যাবে না, যুদ্ধের ময়দানে গিয়ে মাথায় ঘোমটা দিলে হবে না। যখন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা যুদ্ধে নেমেছে, জয় নিয়েই বাড়ি ফিরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এসেছি, আল্লাহকে খুশি করেই বাড়ি ফিরব, আল্লাহর জান্নাতে যাবই যাব, অলসতা নিয়ে নয়, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, শক্তির সাথে আমল করব, বলুন সবাই ইনশাআল্লাহ। তাই আমরা যেমন আল্লাহর ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ব, তেমন ইমানি মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দেব। কারোর ভালো লাগে না বসে দেবেন, কিন্তু আমার প্রশ্ন এখানে আছে, আপনি বসে দেবেন কেন? আপনাকে কি আল্লাহ খড়া করেছে? আপনার শরীর কি অসুস্থ? তাহলে আপনি দাঁড়িয়ে পড়ছেন না কেন? এটা আমার প্রশ্ন, তাই আপনাদেরকে বলছি, আপনারা রাগ করেন না, দাঁড়িয়েও পড়া যাবে নামাজ, বসেও পড়া যাবে নামাজ, দাঁড়িয়েও পড়া যাবে সালাম, বসেও পড়া যাবে সালাম, ডিভাইড করতে যাবেন না। কিন্তু সুস্থ শরীরে কেন দাঁড়াবো না, প্রশ্ন আমার, সুস্থ শরীরে কেন দাঁড়াবো না? এইখানে আপনাদেরকে বলে যাচ্ছি, ইমানদার যে হবে সে কোনোদিন অলসতা ভাব করতে পারে না, মৃত্যু পর্যন্ত তার ইচ্ছা থাকবে আল্লাহর হুকুম আদায় করতে করতে আমি সেজদায় মরে যাব, এটা তার আশা থাকবে। আমার বাপেরা ভাইয়েরা, আমার পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, আদব করেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি, প্রেম দেখাচ্ছি, এটা কি আমরা অন্যায় করে ফেলেছি নাকি? এ বলুন অন্যায় করে ফেলেছি। আজকের দিনে যারা আমার মুজাদ্দেদের জামানের বিরোধী করবে, আপনারাই বলুন, তারা তো রসুলের বিরোধী করবে। কি গো, মুজাদ্দেদের জামানের বিরোধী করা মানে হাবিবের বিরোধী করা নয়। মুজাদ্দেদের জামানকে আমার রসুল ভালোবাসে বলে, বা মুজাদ্দেদের জামান আমার রসুলকে প্রেম করতেন বলে আমার রসুল মুজাদ্দেদের জামান এতটাই মহব্বতের ব্যক্তি, পশ্চিম বাংলার মানুষের জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাঠিয়েছিল, জোরে বলো। কেন আমার রসুলকে তিনি ভালোবাসতেন, তিনি এটাই বলেছিলেন, জান দিতে হয় দেবো, কুরবানি হতে হয় হব, কিন্তু রসুলের দিন প্রতিষ্ঠিত জমিনে করেই ছাড়ব, বলুন ইনশাআল্লাহ। এটা মুজাদ্দেদের জামানের প্রচেষ্টা ছিল, আশা ছিল। কেন মুজাদ্দেদের জামানের দিলেতে রসুলের প্রেম ছিল। আরে মুজাদ্দেদের জামানের বিরোধী করছে অনেকে, বলছে মুজাদ্দেদের জামানের থেকে বড় আলেম সাজছে, অনেকে অনেক কথা বলছে, নাই বা বললাম ওসব কথা, কিন্তু আপনাদেরকে বলছি, পীরকে যখন ভালোবাসছেন, পীর দাঁড়িয়ে সালাম করেছে, আপনিও দাঁড়িয়ে সালাম করছেন, কথা ঠিক না ভুল বলছি? আমাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে ইমানি মাহফিলে, জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিতে পারছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, শুধু মুজাদ্দেদের জামান আমার রসুলকে সম্মান করে নে, মুজাদ্দেদের জামানের পূর্বে বড় বড় ইমামরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সম্মান করেছে, জোরে বলুন। পৃথিবীর কত বড় বড় বাদশাহ এলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনে পিছনে ছোটাফেটা করি, বড় মানুষের ছোটা, কত বড় মানুষ এলে তার পিছনে পিছনে আমরা ছুটি, তাকে শ্রদ্ধা করে দাঁড়াই। স্কুলে গেলে আমরা, মাস্টার যখন আসে তখন আমরা ছাত্ররা উঠে দাঁড়িয়ে রিসপেক্ট জানাই, ভালোবাসা জানাই। আরে কোথায় তোমার, কোথায় তোমার শিক্ষক, আর কোথায় তোমার ছাত্র, আর কোথায় তোমার ইমাম? রসুল না হতা তো কুছ না হতা, রসুল হুয়া তো আসমান জমিন সব হাসি মে ভস গয়া, জুড়ে বলো। রসুল এসেছে সব হেসেছে, রসুল এসেছে সব হেসেছে, রসুল এসেছে শান্তি, আর শান্তি আল্লাহ বন্যা বইয়ে দিয়েছে পৃথিবীর জমিনে, শান্তি এখনো আছে রসুলের জন্য, ইজ্জত এখনো আছে
রসুলের জন্য। তো ইজ্জত আমরা রসুলকে করি তো, করি তো, সম্মান করি তো, তাই তো আমরা দাঁড়িয়েছি। এই ইজ্জত আমরা করতে করতে যেন মরে যাই, বলুন আল্লাহুম্মা আমিন। রসুলকে সম্মান করতে করতে যেন আমাদের মৃত্যু হয়ে যায়, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আমরা আমরা রসুলের প্রেমে দাঁড়িয়েছি, ভালোবাসার সাথে, প্রেমের সাথে আমরা সালাম পড়ব। আসুন জবান খুলে সবাই মিলে, ইয়া নবী সালাম, কঠিন হাসো ওর দিন, কি আছে গে মোদের একবার, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে, طلع البدر علينا من سنين آتين الوداع وجب شكر علينا ما دعا لله রসুল, সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা দাঁড়িয়ে আপনার হাবিবকে সালাম দিয়েছি, সালামের নজরানা নিয়ে নবী পাকের দরবারে তওফা হিসেবে পৌঁছে দেন, বলুন আমিন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে বসে পড়ুন, মিলেমিশে সবাই কাঁধে কাঁধ দিয়ে বসে পড়ুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্ল